আসসালামু আলাইকুম। তো যে যেটা বলতেছিলাম আর কি, জানি না কতজন এখন আমাদের সাথে আছে, যুক্ত আছে। জি তো এই যে আমাদের জান্নাতুল লবি, যেমন আপনার হচ্ছে এই কোরআন শরীফ এরকম, যেমন আল্লাহ তালার হচ্ছে আপনার ই করছে, ইবাদত করতে বলছে, কোনো লোভের আশায় করে না, শুধু তার নৈকট্য লোভের আশায়, বা জান্নাত জাহান্নাম জান্নাতের লোভের আশা করতে নিষেধ করছে, বা কোনো লোভের জন্য ইবাদত করতে নিষেধ করছে, রাইট কিনা? হুম তাহলে লোভের যেহেতু নিষেধ করছে, কিন্তু এখানে তো আবার লোভ দেখানো হয়েছে, তুমি নামাজ পড়ো, তোমার জন্য 72 ডাকর পড়ি দেওয়া হবে, এইটা ওইটা সেইটা, জান্নাতের ভিতরে এগুলো সেগুলো এগুলো ওগুলি সেগুলো এগুলো এগুলো আছে, এগুলো লোভ দেখাচ্ছে কেন? আপনার এই প্রশ্নটা শুনে না আমার একটা কথা মনে পড়ে গেল। আমার মনে আছে যখন আমি একটু মানে মানে আমি যখন কষ্ট করে নামাজ পড়ি, এবং যখন আমি, আচ্ছা ওখানে বোধহয়, হ্যাঁ লাইট জ্বলে গেছিল। আপনি চাইলে কিন্তু ক্যামেরাটা অফ করতে পারেন, আপনার ওখানে দেখেন স্ক্রিনে দেখেন ক্যাম লেখা আছে, ব্যাস, হ্যাঁ তো হয়ে গেছে, ব্যাস ব্যাস, এখন আর ভয় নেই। একটা সময় ছিল যখন আমি যখন ওরকম মানে মুমিন ছিলাম, কষ্ট করে নামাজ পড়তাম, তখন আমি যখন দেখতাম আশেপাশে অনেকেই আছে যারা অ্যাকচুয়ালি ভালো মানুষ না, বাট মানে ওরা জান্নাতের লোভে হোক বা যেভাবে বা জাহান্নামের ভয়ে হোক, ওরা আর কি নিজেদেরকে ধার্মিক দেখানোর চেষ্টা করতেছে। তখন আমি একটা কথা ওদেরকে বলতাম যে তুমি কোরআন হাদিস কইরা খুইলা দেখো তো, কোরআনে কি আল্লাহ বলছে যে তুমি জান্নাতে যাইতে চাইলে ভালো কাজ করো, নাকি আল্লাহ বলছে যে তুমি ভালো কাজ করো তাইলে জান্নাতে যাইতে পারবা? মানে আমি এই ডিস্টিংশনটা মেক করতে চাইতাম, বুঝাইতে চাইতাম যে আমরা যদি ভালো কাজ করি এটার পুরস্কার হিসেবে আমরা জান্নাত পাব, জান্নাতে যাওয়ার আশায় বা জান্নাতে যাওয়ার লোভে আমরা যেন ভালো কাজ না করি, মানে এটা অ্যাকচুয়ালি আমাদেরকে ভালো মানুষে পরিণত করবে না, মানে আমরা তখন তো কোনো ভালো মানুষ হইলাম না। ওই 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 প্রশ্নটা মনে পড়ে গেল, ওইটার উত্তরটা মানে ওইটার উত্তরটা আর খোঁজা হয়নি কখনো, অনেকদিন পর মনে পড়ে গেল, আমি উত্তরটা খুঁজে দেখবো। একটা জিনিস হচ্ছে, ধর্ম হচ্ছে মানুষকে মানুষের মধ্যে বিভক্ত করে দিছে, মানুষকে মানুষের ভিতরে হিংসা বাড়াই দিছে, হুম হুম মানুষ মানুষে কিছু কিছু জায়গায় অলসতা করে দিছে। যেমন আপনার পাঁচক্ত নামাজ, এখানে পাঁচক্ত নামাজ যদি পড়ে মানুষ কতটা টাইম চলে যায়, মানুষের জীবন মান পিছিয়ে দিছে। আর হচ্ছে মানুষকে ওই হিংসা বাড়াই দিছে, মানুষের সুখটারে কাড়িয়ে নিছে, মানুষের ভিতরে এক শ্রেণীর ওই লোভ লালসা দিয়ে বুঝাই করে রাখছে, বুঝতে পারছেন? হ্যাঁ এটা জঘন্য একটা যে নিয়ম করছে, জঘন্য। এটা থেকে মনে করি আমাদের এমন একটা নেশা ধরাইছে, লোভ দেখাইছে, হুম হুম এই লোভে পড়ে মানুষ অন্য কোনো কিছু আর ভাবতে চায় না, ভাবলে এই জান্নাত পাওয়া যাবে না, হুর পাওয়া যাবে না, আরে ভাই এত হুর দিয়ে কি করবো, যার বর্ণনা দিছে একটা হলেই তো চলে যায়, 72টা হুর হচ্ছে সর্বনিম্ন মানে পাবে, আর এই 87 গেল মান। এই যে হুজুররা মাদ্রাসায় মসজিদে মাদ্রাসায় গেল মান টেস্ট করে, ওই যে মাঝে মধ্যে বলৎকার আর কি, হুম হুম তাই না? আসলে মানুষ হচ্ছে চিন্তা করতে চায় না, অলস মস্তিষ্ক প্রমাণ করতে চায় না, আবার কারোর মধ্যে চিন্তা আসলে ওই ভয় 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 শয়তানে ভয় দেখাইতেছে, শয়তানে ভয় দেখাইতেছে, শয়তানে আপনি ধোকা দিতেছে, এগুলি চিন্তা করা যাবে না, ওইরকম চিন্তা করলে তো জান্নাত পাবো না, হুর পাবো না, জঘন্য ধর্ম। আর হচ্ছে আপনার, আমি তো হচ্ছে আপনার অনেক ছোটবেলা থেকে চিন্তা করি, আমি তো খুব মানে অল্প ক্লাস 8-9 যখন পড়ি তখন থেকে বালসাল আমি বাইরে করে ফেলাইছি, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, জান্নাতের লোভী ভাই, আমরাও আপনার কথা শুনে ভালো লাগলো। তো ঠিক আছে, তাহলে আপনার আজকের কথাগুলো আমরা শুনলাম, আমরা আবারও পরবর্তীতে হয়তো আপনার এরকম আরো কোনো একটা টপিকে আপনার এরকম কথাগুলো শুনবো, খুবই ভালো লাগলো। তো তাহলে আজকের মতো কি জান্নাতের লোভী ভাই আপনার কাছ থেকে বিদায় নিতে পারি, তাহলে আরেকজনের কাছে যেতে পারতাম? জি ভাই, জি, ওকে, ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আল্লাহ হাফেজ। জি, তাহলে শুভরাত্রি, হ্যাঁ আল্লাহ হাফিজ, আমিন।